সারদার পালা। সে খাওয়াবে তার স্বামীরে। কিরে পারবি নে খাওয়াতে স্বামীরে? হ্যাঁ মামি, কি হবে এখন? আজ তো তোমার দেবতার পিঠে খাওয়া হলো নে, তুমি না খাওয়ালে তো ছোট মামা কেটেই পারবে নে, তাই নে ছোট মামা? সারদা কি হলো মা, উঠে পড়লি কেন? সারদা আমার কথা কানা শোন, সারদা কি হয়েছে বল না। দেখো দেখো দেখো, সবাই এমন রঙ তামাশা করলে যে মেয়ে আমার নজ্জা পেয়ে ঘরের ভেতর ছুটে চলে গেল। তুমি যে কি কও ঠান্দি, নিয়ে জামাই পেতম্বার এলো বাড়িতে, একটু নঙ্গ তামাশা হবে নে? তবে সারদা যে হবে নজ্জা পেয়ে যাবে জানবো কি করে? না গো না, সে নজ্জা পায়নি, দেখোই না সে কি করে। ও বাবা, ছোট মামা তুমি তো একেবারে ছোট মামির মনের কথা বুঝে গেছো। ওরে শিব যদি তার শক্তির মন না বোঝে তাহলে জগৎ সংসারে যে একেবারে পোলয় লেগে যাবে। তোরও যেমন কথা। ওনাকে আসতে কও। তুই এও শিখে গেছিস যে সবার সম্মুখে কথা কইতে নেই। যাই ও শ্যামা দিদি, কবে তোমার সারদা এমন পাকা গিন্নি হলো গা? বাবা, মনে হচ্ছে একদিনই সারদা পাকা গিন্নি হয়ে গেছে। হ্যালো সারদা, এবার বেশ করে সংসারখানা সামাল দিতে পারবিলো, তোর মা আর চিন্তা রইল না রে।